জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভারতের পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন সম্মাননীয় জেলা শাসক মুর্শিদাবাদ মাননীয় শ্রীযুক্ত রাজর্ষি মিত্র আইএসএফ। স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পতাকা উত্তোলনের আয়োজন করা হয় বহরমপুর সার্কিট হাউসে। পুলিশের কুচকাওয়াজের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করেন জেলা শাসক রাজর্ষি মৈত্র। এছাড়াও পতাকা উত্তোলনের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক রাজর্ষি মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মুর্শিদাবাদবাসী সকলকে এবং আয়োজনে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে আমার অভিনন্দন, অভিবাদন, সকল দর্শককে আমার অভিনন্দন। আপনারা জানেন দীর্ঘ 77তম স্বাধীনতা দিবস উদযাপনে এই রাষ্ট্র এক বহু সময়কাল অতিক্রান্ত করে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই দীর্ঘ সময়কালে, যদিও বলছি দীর্ঘ, একটা স্বাধীন রাষ্ট্রের পক্ষে তার সময়কাল অনুযায়ী খুব বেশি দিন সময় নয়, কিন্তু এই সময়কালেই আমাদের রাষ্ট্র ভারতবর্ষ অনেক তার 1947 সালের পরে অনেক এগিয়ে গেছে। আমাদের জেলা নিরিখেও যদি আমরা দেখি, আমাদের জেলাও 1947 সেই কঠিন পরিস্থিতির পরে অনেক অগ্রগতি করেছে। বেশ কিছুকাল ধরেই আমরা দেখছি করোনা অতিক্রান্ত হওয়ার পরে যখন ভারতীয় ইকোনমি সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে, সেই সময়ও আমাদের জেলা, আমাদের রাজ্য মহতী এক উন্নয়নের প্রকল্পের মধ্যে এগিয়ে চলেছে। খুবই শীঘ্রই আমরা 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসের উদ্বোধন দেখতে পাবো বা উন্মোচন দেখতে পাবো। দাদা, খুব শীঘ্রই আমরা মুশিপুর রেলগেটের মুশিপুর যে ব্রিজ আছে তার ব্রিজের উপর থেকে ট্রেন চলতে দেখতে পারবো। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের জেলাতে বেশ কিছু ব্রিজেস তৈরি হবে। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের জেলায় বেশ কিছু শিল্প তালুকের সন্ধান আমরা পেয়েছি এবং রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা সেইগুলি খুঁজে বার করে রাজ্য সরকারের সামনে প্রস্তাবনা রেখেছি এবং খুব শীঘ্রই সেগুলিতে আমরা বেশ কিছু বিনিয়োগ দেখতে পাবো।